হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজ হচ্ছে 7ই আগস্ট। আজ থেকে প্রতিদিন আমরা সকাল 7টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্র তোমাদেরকে দেব, এবং তোমরা এই প্রশ্নপত্রগুলো পিডিএফও পেয়ে যাবে ডিসক্রিপশনে ভিডিওটি শেষ হওয়ার পর। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফ্রেন্ডস, প্রথমের প্রশ্নটি দেখো, মহিলা ফিফা বিশ্বকাপ 2019-এর আয়োজন কোথায় হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফ্রান্সে আয়োজন করা হয়েছিল মহিলা ফিফা বিশ্বকাপ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফ্রান্স। নেক্সট প্রশ্ন দেখো, দুইয়ের প্রশ্নটি দেখো, মহিলা ফিফা বিশ্বকাপ 2019-এর গোল্ডেন বল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মেগান রাপিনোকে দেওয়া হয়েছে গোল্ডেন বল অ্যাওয়ার্ড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মেগান রাপিনো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট তিনের প্রশ্নটি দেখো, ফিফার বর্তমান অধ্যক্ষ কে আছেন? তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জিয়াননি ইনফ্যান্টিনো বর্তমানে রয়েছে ফিফার অধ্যক্ষ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জিয়াননি ইনফ্যান্টিনো। 4 নম্বর প্রশ্নটি দেখো, মহিলা ফিফা বিশ্বকাপ 2019-এর খেতাব কে জিতেছেন? তো তোমরা নিশ্চয়ই জানো মহিলা ফিফা বিশ্বকাপ 2019-এর খেতাব জিতেছেন। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। তো অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটি দেখো, ক্রিকেট ইরানি ট্রফি 2019-এ কে জিতেছেন? তো ফ্রেন্ডস, ক্রিকেটে ইরানি ট্রফি 2019-এ কোন দল জিতেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিদর্ভ। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নটি দেখো, 2020 সালে অলিম্পিক কোথায় আয়োজন করা হবে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জাপানের টোকিওতে। তো জাপানের টোকিওতে আয়োজন করা হবে 2020-এর অলিম্পিক প্রতিযোগিতা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 7 নম্বর প্রশ্নটি দেখো, রাষ্ট্রীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2019 মহিলা একক বিভাগে কে জিতেছেন? তো ফ্রেন্ডস, রাষ্ট্রীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2019-এ মহিলা একক বিভাগে জিতেছেন অপশান বি, রাইট অ্যান্সার হয়ে যাবে সাইনা নেহওয়াল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো, 8-এর প্রশ্নটি দেখো, পুরুষ ফিফা বিশ্বকাপ 2022 কোথায় হবে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কাতারে আয়োজন করা হবে পুরুষ ফিফা বিশ্বকাপ 2022-এ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি। নেক্সট প্রশ্ন দেখো, 9-এর প্রশ্নটি দেখো, 2020 সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইংল্যান্ডে আয়োজন হবে 2020 সালে কমনওয়েলথ গেম, ইংল্যান্ডের বার্মিংহামে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইংল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখো, 11-এর প্রশ্নটি দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস 2020-এর কোথায় হবে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গুয়াহাটিতে হবে খেলো ইন্ডিয়া যুব গেমস 2020। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 12-এর প্রশ্নটি দেখো, বিএসএফের পরবর্তী ডিরেক্টর কে হবে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডি কে জোহরি বিএসএফের পরবর্তী ডিরেক্টর হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 13-এর প্রশ্ন দেখো, ভারতের নৌসেনার কোন জাহাজ রুশের নৌসেনা প্যারেডে অংশ নিতে রুশ গিয়েছে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আইএনএস তর্কস। এটি ভারতের নৌসেনার যুদ্ধ জাহাজ, যেটি রুশের নৌসেনা প্যারেডে অংশ নিতে রুশ গিয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আইএনএস তর্কস। 14-এর প্রশ্নটি দেখো, দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি কে আছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সিরিল রামফোসা দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সিরিল রামফোসা। নেক্সট প্রশ্ন দেখো, 15-এর প্রশ্নটি দেখো, অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী ভারতে কতগুলো বাঘ আছে? তো ফ্রেন্ডস, 2018 সালে
একটি রিপোর্ট বের হয়েছিল, যে রিপোর্টটার নাম হচ্ছে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন। ওই রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা হচ্ছে, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, 2967টি। তো অপশন ডি রাইট অ্যান্সার হবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এরকম তোমরা যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।